একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবচেয়ে বেশি কতজনকে অ্যাড করা যেতে পারে? উত্তর হবে 256 জনকে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবচেয়ে বেশি 256 জনকেই অ্যাড করা যাবে, তার বেশি অ্যাড করা যাবে না। ফেস মাস্ক কোন অ্যাপসকে বলা হতো? উত্তর হবে ফেসবুককে। ফেসবুককে আগে ফেস মাস্ক বলেই চেনা হতো। গুগল প্রথম কত সালে শুরু করা হয়? উত্তর হবে 1998 সালে। 1998 সালে সর্বপ্রথম গুগল শুরু করা হয়। এরকম অজানা সব প্রশ্নোত্তর ভিডিওগুলি সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। প্লে স্টোরে কোন অ্যাপ সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে? উত্তর হবে ফেসবুক। প্লে স্টোরে ফেসবুক অ্যাপ সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে। ডিলেট হয়ে যাওয়া ফটো কোন অ্যাপসের মাধ্যমে পুনরায় ফিরে পাওয়া যায়? উত্তর হলো ডাম্পস্টার। ডাম্পস্টার অ্যাপস এমন একটা অ্যাপস যেটা ফোনে ইনস্টল করা থাকলে ডিলেট হয়ে যাওয়া ফটো পুনরায় ফিরে পাওয়া যায়। কোন দেশের লোক সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে? ভারতের লোক। ভারতের লোক সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিন। টিকটক কোন দেশের অ্যাপ? উত্তর হবে চীন দেশের। টিকটক চীন দেশের অ্যাপ যেটা এখন ব্যান করা হয়েছে। পৃথিবীর নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিনের নাম কি? উত্তর হলো গুগল। গুগল হলো পৃথিবীর নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিন। ফ্লিপকার্ট কোন দেশের অ্যাপ? উত্তর হবে ভারতের। ফ্লিপকার্ট ভারতের অ্যাপ। ইউটিউব কত সালে প্রথম চালু করা হয়? 2005 সালে। ইউটিউব সর্বপ্রথম চালু করা হয় 2005 সালে। ফেসবুকের জন্মদাতা কাকে বলা হয়? মার্ক জুকারবার্গকে। মার্ক জুকারবার্গকে ফেসবুকের জন্মদাতা বলা হয়। তিনি সর্বপ্রথম ফেসবুক চালু করেন। পৃথিবীর দ্বিতীয় বড় সার্চ ইঞ্জিনের নাম কি? উত্তর হবে ইউটিউব। ইউটিউব হলো পৃথিবীর দ্বিতীয় বড় সার্চ ইঞ্জিন। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।